খারসনে রুশদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপটি ঘুরিয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেন বাহিনী। এর আগে রুশ বাহিনীর সরবরাহ ব্যবস্থার প্রধান রুট বিচ্ছিন্ন করার দাবিও করে তারা। আরো জানাচ্ছেন সুদীপ ঘোষ। দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী খারসন রুশদের দখল থেকে মুক্ত করতে মরিয়া ইউক্রেন। খারসন পুনরুদ্ধার অভিযানে ইতোমধ্যে তারা রুশদের প্রথম প্রতিরক্ষা ব্যূহ অতিক্রম করার দাবি করেছে। কয়েক সপ্তাহ আগে এই অঞ্চলে রাসায়নিক সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করার দাবিও করে তারা। সোমবার ইউক্রেনের কাখোপকা অপারেশনাল গ্রুপ জানায়, খারসন অঞ্চলে রুশ সমর্থিত বাহিনীর একটি রেজিমেন্ট তাদের অবস্থান ছেড়ে চলে গেছে। যুদ্ধক্ষেত্রে যারা প্রয়োজনীয় সহায়তা দিচ্ছিল সেই রুশ প্যারাট্রুপাররাও চলে গেছে। ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন ইউক্রেনীয়দের ধৈর্য ধরতে হবে। তিনি দাবি করেছেন সোমবার তারা বেরিসলাভে একটি কারখানা এবং উত্তর ক্রিমিয়া খালে রাশিয়ার একটি সামরিক ফাঁড়িতে সফল হামলা চালিয়েছেন। ডনিপ্র নদীর তিনটি সেতু ধ্বংস করতে ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট ব্যবহার করেছে। এর ফলে খারসনে রুশ সেনাদের সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে। তবে ইউক্রেন সেনাদের এসব দাবি উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। বলেছে খারসনে ইউক্রেনীয়রা অভিযান চালানোর চেষ্টা করেছে, তবে সফল হওয়ার বদলে বরং তাদেরই বেশি ক্ষতি হয়েছে। ইউক্রেন ও রাশিয়া কোনো পক্ষের দাবিরই সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট।